আসসালাম আলাইকুম প্রিয় ভিভর্স ডাটা সেভ করা মানে আপনার মোবাইল থেকে এমবি কম কাটার তিনটি সেটিং এই তিনটি সেটিং যদি আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনার মোবাইল থেকে দ্রুত এমবি কাটবে না দ্রুত এমবি শেষ হবে না প্রিয় দর্শক অনেকই আছে টু জিবি ওয়ান জিবি এম বি কিনেন কিন্তু ডাটাটা অন করার সাথে সাথেই এম বি চলে যায় তো প্রিয় দর্শক এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনি এই তিনটি সেটিং আপনার মোবাইলে করে রাখেন তাহলে দ্রুত এমবি শেষ হবে না তো প্রিয় দর্শক সেটা করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন পাশে থেকে আইকনটা অল করে দিবেন যারা আমার এই ভিডিওটা দেখেন অনেকেই লাইক করেন না তার জন্য পরবর্তী ভিডিও আপনার সামনে যায় না অবশ্যই মাস্ট বি আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় এমবি সেভ করার জন্য চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর ওপরে পেয়ে যাবেন এখানে থ্রি ডট অথবা থ্রি লাইন একটা অপশান থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পেয়ে যাবেন নিচে সেটিং নামে একটা অপশন সেটিং অপশানে ক্লিক করে দেবেন সেলার ডাটা ইউজিং এই অপশনটা শুধু যারা প্রফেশনাল মোড অন করেছেন তাদের জন্য এই অপশনটা এখানে দেখাবে তো আপনি আপনার মোবাইল থেকে সেভ ডাটা অপশনটা খুঁজে বের করে নেবেন এক একজনের এক এক সেটিং থাকতে পারে যেহেতু আমার প্রফেশনাল মোড অন করা তার জন্য এই অপশনটা এখানে চলে আসছে সেলার ডাটাস ইউজিং আর আপনাদের এখানে থাকতে পারে আপনি যখন সেটিং অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে এই এখানে আপনি দেখতে পাবেন মিডিয়া মিডিয়ার ওপর যখন ক্লিক করে দিবেন আপনি সেভ ডাটা ও সবকিছু পেয়ে যাবেন তো যেহেতু আমার এখানে এই অপশনটা এখানে এখানে আছে আমি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন এখানে আপনি দেখেন নিচে পেয়ে যাবেন সেভ ডাটা এই সেভ ডাটার উপর যদি আপনি রাইট চিহ্ন করে দেন তাহলে আপনার উপকার কি হবে ফোর্টি পার্সেন্ট আপনি ডাটা সেভ করতে পারবেন আপনি যখন কোনো ভিডিও দেখবেন এই ভিডিও দেখার পরে পার্সেন্ট এম বি আপনার সেভ হবে আপনি এখান থেকে এই করে দিবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি ও টু প্লে এই অপশনটা হচ্ছে যখন আপনি ফেসবুক ইউজ করেন দেখবেন অনেক সময় অনেক ভিডিও চলে আসে তো যে ভিডিওটা আপনার দেখার কোনো প্রয়োজন নাই সে ভিডিওটাও যায় আর এই অটু প্লে হওয়ার কারণে আপনার মোবাইল থেকে দ্রুত এমবি শেষ হয়ে যায় তো আপনি এখান থেকে নেবার ও প্লে ভিডিও এই অপশনটা চালু করে দিবেন এখান থেকে যদি আপনি এই অপশানটা চালু করে দেন আপনার মোবাইল থেকে প্লে হবে না কোনো ভিডিও অটোমেটিক চলবে না তারপর আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি ইউটিউব তো আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর ওপরে আপনার লোগো পেয়ে যাবেন অথবা সেনের এখান থেকে আইকন পেয়ে যাবেন ই ওপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি নিচে চলে আসবেন আসার পর আপনি দেখতে পারবেন সেটিং একটা অপশন এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে পেয়ে যাবেন ডাটা সেভিং এই ডাটা সেভিং এর উপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে যে ডাটা সেভ অপশনটা পেয়ে যাবেন তো এখানে এটা চালু করে দিবেন এখানে চালু করে দেওয়ার পর সেম ফেসবুকের মতনই আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবেন হাই কোয়ালিটি ভিডিও এই ভিডিওগুলো আপনি যখন হাই কোয়ালিটিতে দেখবেন আপনার এমবি দ্রুত শেষ হয়ে যাবে তো ডাটা সেভিং এর মোড অপশনটা চালু করে দেওয়ার পর আপনার ভিডিওটা কিছু লো কোয়ালিটি হতে পারে তো লো কোয়ালিটি লো কোয়ালিটির হওয়ার কারণে এমবি কম কাটবে দ্রুত এমবি শেষ হবে না তারপর ব্যাকে চলে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন অটো প্লে এই অটো প্লে এর উপর ক্লিক করে দিবেন এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা এখান থেকে আপনার মোবাইলে এটা অফ থাকবে তো আপনি এখান থেকে এই অপশনটা চালু করে দিবেন চালু করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন এখন আপনার মোবাইল থেকে দ্রুত দেখেন এখান থেকে কোনো ভিডিও ওটু প্লে হচ্ছে না আমার যে ভিডিওটা পছন্দ হবে সে ভিডিওতে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে আপনার এই ভিডিওটা দেখতে পারবেন কিন্তু ও টু প্লে হচ্ছে না তারপর আপনি এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আবার আপনার যে লোগো আছে চ্যানেলের অথবা পিকচার দিয়ে রেখেছেন সেই পিকচার উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আবার সেটিং অপশনে ক্লিক করে দিবেন দেখেন এখানে সেটিং আছে সেটিং এর উপর ক্লিক করে দিবেন এখানে আপনি দেখতে পারবেন ওভার এনি নেটওয়ার্ক তারপর ডোন্ট ও টু আপডেট অ্যাপস তারপর ডোন্ট ও টু প্লে ভিডিওস এই অপশনগুলো আপনি এখান থেকে চালু করে দেবেন তো আপনি এখানে ও টু যে অপশন আছে আপনার এখানে থাকতে পারে আমি আগ থেকেই এটা বন্ধ করে রেখেছিলাম অফ করে রেখেছিলাম আপনার থাকবে এখানে ই অপশন তারপর এখান থেকে ই অপশনটা চালু করে দিবেন ডোন্ট ও টু আপডেট অ্যাপস এখানে যদি আপনি এই অপশনটা চালু করে দেন তারপর ডান অপশনে ক্লিক করে দেন এখন আপনার মোবাইলে যতগুলা অ্যাপস আছে এই অ্যাপসগুলা এক মাস বা পনেরো দিন অথবা দুই মাস তিন মাস পর পর আপডেট হতে পারে আপডেট দেখায় তো আপনি যদি এই টু আপডেটটা বন্ধ যদি না করেন তাহলে আপনার মোবাইল থেকে অটোমেটিক এই মোবাইলটা আপনার যতগুলি অ্যাপস আছে ও টু আপডেট হয়ে যায় আর এই টু আপডেট হওয়ার কারণে যেই অ্যাপসটা আপনার কোনো প্রয়োজন নাই সেই অ্যাপসও কি করে ও আপডেট হয়ে যায় তো প্রিয় দর্শক আপনি এই অপশানটা অবশ্যই বন্ধ করে রাখবেন আপনার যে অ্যাপসগুলা আপডেট করার প্রয়োজন সেই অ্যাপসটা শুধু আপনি আপডেট করে নেবেন তো প্রিয় ভিভার্স এই হলো সেটিং আপনার মোবাইলে যদি এই তিনটি সেটিং করে রাখেন তাহলে আপনার মোবাইল থেকে দ্রুত এমবি কাটবে না দ্রুত এমবি শেষ হবে না প্রিয় দর্শক ফোর্টি পার্সেন্ট অবশ্যই আপনার এমবি সেভ হবে থি ও ভিউয়ার্স ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করিবেন এবং পাশে থেকে ব্যালেন্সটা অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় থি ও ভিউওয়ার্স ভালো থাকুন সুস্তা করণ আল্লাহ হাফেজ